নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যেখানে বসে আছি তার এক বছর পরিপূর্ণ কমপ্লিট হয়েছে জাস্ট কিছুদিন আগে। এই একটা বছর কিভাবে গেল আপনাদের? ঠিকই বলেছেন, এক বছর আগে তখন সংগ্রামী যৌথমঞ্চ নামটা ছিল না। আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে শিক্ষক কর্মচারীদের সকলকে এক করার উদ্যোগ নিই এবং 11 জুন 2022 সালে প্রথম সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক মিছিল হয় এবং সভা হয়, তারপরে ডেপুটেশন দিতে যাওয়া হয়। 11 তারিখ সেটার এক বছর পূর্ণ হলো। এই একটা বছরের যে পরিক্রমা সেটাতে বলতে পারা যায় যে 11 জুন 2022 শিক্ষক কর্মচারীরা যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে এবং বিভক্ত হয়েছিলেন, একটা বছর পরে ঠিক ততটাই সঙ্গবদ্ধ হয়েছেন। এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। সমস্ত কর্মচারী শিক্ষক সংগঠন বুঝতে পারছেন যে সঙ্গবদ্ধতার প্রয়োজনটা কেন, কেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে সেটাও তারা বুঝতে পারছেন। এই সমস্ত কিছুটাই হচ্ছে এক বছর ধরে পাওনা। এবং সরকারও স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে মহার্ঘ ভাতাটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। তারা দেখবেন এখন কিন্তু আর বলছে না যে এটা আমার দয়ার দান, এখন বলছেন যে আমার কাছে টাকা নেই। প্রথমে বলছিলেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা সেটাকে খণ্ডন করেছি, টাকা নেই সেটাকেও খণ্ডন করেছি, সময় হলে দেবো এখন সে কথাটা বলছেন। মানে আমাদের যেটা অধিকার সেটা মোটামুটি একটা স্বীকৃতি লাগে, জায়গায় লাভ করেছে, একটা বড় ব্যাপার। 12 বছরের মধ্যে এই প্রথম এটা এস্টাবলিশড হলো। 5.5 লক্ষ শূন্য পদ, নিয়োগের কোনো বলাই ছিল না। চাপে পড়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেগুলোতে স্থায়ী নিয়োগের চেষ্টা করছেন, এটা আরেকটা বড় পাওনা। অস্থায়ীদের স্থায়ীকরণ, একটা বিষয় শুনলে অবাক হবেন, গ্রামের দিকে যে সজলধারা প্রকল্প চলে, যারা পাম্প অপারেটর খুব সামান্য বেতনে কাজ করেন, অস্থায়ী সব, বিগত 4 মাস ধরে কোনো বেতন পাননি। মানে কোন রাজ্যে আমরা আছি যেখানে কারোর কোনো সিকিউরিটি থাকবে না? একজন মানুষ ভোট দিতে যাবেন, তিনি খুন হবেন, যিনি ভোট নিতে যাবেন তার জীবনে নিরাপত্তা বিঘ্নিত হবে। মানে সুরক্ষাটা কেবলমাত্র কয়েকটা পরিবার এবং কিছু আমলার জন্য বরাদ্দ? এই প্রশ্ন তো এবার উঠছে।